গত বছরের উনত্রিশে অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা প্রায় সোয়া তিন কোটি টাকা আত্মসাতের দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ চার আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত পাশাপাশি তাদেরকে দশ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয় আর ট্রাস্টের নামে কেনা কাকরাইলের বিয়াল্লিশ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করা হয় রায়ে গত বছর 18 নভেম্বর হাইকোর্টে জামিন সহ আপিল করেন খালেদার আইনজীবীরা মঙ্গলবার শুনানির জন্য আসলে জামিনের আবেদনটি নথিভুক্ত করে দুই মাসের মধ্যে মামলা নথি তলব করা হয় এডমিট করে রেকর্ড কল ফর করেছে যে দুই মাসের মধ্যে এই রেকর্ডটি আসতে হবে এবং যদি এর আগে আসে তাহলে পরে আমরা এই জামিন আবেদনটি এর আগেই আমরা শুনে দেব এই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন শোনেননি আদালত নথি পাওয়ার পর জামিনের বিষয়ে বিবেচনা করা হবে বলে জানায় হাইকোর্ট যেহেতু আরেকটা একটা কেছে তিনি পাঁচ বছর থেকে দশ বছরে আছেন সেইটা যেহেতু আছে এটা বেল দিলেও তাকে তিনি হয়তো বেরোতে পারবেন না জামিন শুনানির জন্য অন্যরা যদি মেনশন করে তখন আমরা জামিন মোকাবিলা করব আইনিভাবে দুই সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ মামলায় খালদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত রায় ঘোষণার পর খালদা জিয়া কেন্দ্রীয় কারাগারে ছিলেন তবে বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা